সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। টানা 40 দিন পর সেই মানুষটি আপনাদের সামনে, যিনি যার কথা জ্যোতিষ জগতের বেদবাক্য, যিনি জ্যোতিষ জগতের অন্যতম নয় সেরা নক্ষত্র। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আমি অন্যতম নয় শব্দটাকে ব্যবহার করে সেরা ব্যবহার করলাম, এই কারণেই এভাবে টানা এতগুলো বছর একটা চ্যানেলের সঙ্গে একটা সময় পার্টিকুলার এই সময়টায় টানা অনুষ্ঠান করে যাওয়া, 20 বছর পার করেছেন এবং টানা 40 দিন বাড়িতে নিজেকে বন্দি করে রেখে আজকে আফটার 40 ডেজ এই প্রথম আপনার লাইভ ফোনিং অনুষ্ঠান, বাড়ি থেকেও বেরোনি কমপ্লিটলি। এবং বহু মানুষ না আমার কাছে জানতে চেয়েছিল, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, তনুশ্রী আপনাদের তো এত জ্যোতিষীর সাথে অনুষ্ঠান করেন, কোনো জ্যোতিষীকে বলতে পারবেন যে এই এই লকডাউনটা উঠবে কবে, এই এই বন্দিদশা কাটবে কবে? প্রথম কথা হচ্ছে যে লকডাউন কমপ্লিটলি উঠবে না। কেন উঠবে না? দেখুন, লকডাউন টানার আর কোনো বিশেষ জায়গা নেই। আপনাদেরকে বলছি, তোমার যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ প্রত্যেক দিন আমাদের দেশে এক এক দিন বন্ধের পেছনে 40,000 কোটি টাকা ভারতবর্ষের লোকসান হচ্ছে। 40,000 কোটি টাকা! চট করে আমি তো শূন্যগুলো লিখতে পারবো না, আপনারা লিখতে গুনতে হবে বেশ কিছুবার। 40,000 কোটি টাকা পার ডে ভারতবর্ষের নষ্ট হচ্ছে। তো তার মানে চিন্তা করুন, কত বছর আমরা পিছিয়ে গেছি 40 দিন বন্ধে, জান বেঁচেছে মানুষের। তো ওই যে আমাদের প্রধানমন্ত্রী বলেছে, জান হ্যায় তো জাহান হ্যায়, ঠিকই বলেছে, জান থাকলেই জাহান, কিন্তু পিছিয়ে তো গেছি। লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে যাবে, বড় বড় কর্পোরেট অফিসগুলো বুঝে নিয়েছে ওয়ার্ক টু হোম, ইলেকট্রিসিটি বেঁচে যাবে, অফিসের দারোয়ানের স্পেস কম করবে, ঘরে থেকে কাজ করো, লোকের আরও মরার কল হবে ঘরে বসে বসে কাজ করে করে, ওটাই ঘর, ওটাই থাকার জায়গা, ওটাই কাজের জায়গা, এবং তাকে ভিডিও কনফারেন্স করতে হবে কোট পরে, একটা ড্রেস, ফর্মাল ড্রেস পরে। লকডাউন কমপ্লিটলি যাবে না, তবে লকডাউন টানার আর কোনো জায়গা নেই। 18 তারিখেই কমপ্লিটলি যাবে, এখান থেকে আমাদের রাজ্য আরও 5-10 দিন টানতে পারে। তাহলে ক্লিয়ার কি দাঁড়ালো, 18 তারিখের পরে টানার কোনো জায়গা নেই। রাজ্য ভিত্তিকে আমাদের রাজ্যের অবস্থা এই মুহূর্তে একটুখানি অনেকটাই কন্ট্রোল, বাট ঠিক আছে, কিন্তু এখান থেকে আরও 5-10 দিন টানতে পারে জোর করে, কিন্তু টানার আর কোনো জায়গা নেই। লকডাউন 18 কিংবা ওখান থেকে 10 দিন পরে গেল বলে, এই হচ্ছে লকডাউন যাওয়ার কমপ্লিট। এই যে কোভিড-19 বা করোনা, এর প্রভাবের ব্যাপারটা কি বলবেন? এর প্রভাব তো কমবে না, আপনাদের কাছে একটা কথা বলি, এটা কমতে আর অনেক সময় লাগবে, মিনিমাম 6 মান্থ লাগবে, তবে কমপ্লিটলি মুক্তি পাওয়া যাবে না এখান থেকে। যদি আপনারা মনে করেন যে জুন মাসে হয়ে গেল, 10 তারিখের পরে ফিনিশ, চলে গেছে, না চলে যাবে না, এর ক্যারেক্টার চেঞ্জ হবে এবং এর দিশা পাল্টাবে। মানুষ সচেতনভাবে এটাকে কন্ট্রোল করতে পারবে, এই রোগের হাতে পড়বে না, সচেতন অনেক বেড়েছে, আরও বাড়বে মানুষের ভয়, প্রাণ অসুস্থ হওয়ার ভয়, এবং দেখতে পাচ্ছে টিভিতে আমাদের দেশে মজদুরের সংখ্যা বেশি না, মানে ভুগ যে খাবার বাঁচবেও তাবার তো রোগ, একজন বলছিল আরে বলে তো রোগে কি মরবে, তো না খেয়েই মরে যাব। তো তবুও সচেতনতা বাড়বে, কমপ্লিটলি এখন যাবে না, আরও 4-5 মাস মিনিমাম, মানে ভোর এন্ড অফ দ্য ইয়ার ধরে নিতে হবে, করোনার হাত থেকে, করোনা কথাটা মুছতে, মানে হালকা হতে 2020 এন্ড। আমি প্রথমেই বলেছিলাম আপনাদের, আমি কমপ্লিটলি এতদিন আসিনি, ঘরে বসেছিলাম, আমার অনুষ্ঠান প্রত্যেক দিন রেকর্ডিং চালিয়েছি, আমিও টিভির সামনে বসে অনুষ্ঠানগুলো নিজের দেখতাম, এবং আপনারা দেখেছেন রাহুর প্রভাব, তুমি সেই অনুষ্ঠান করেছিলে, সেই রাহু, অজানা রাহু, রাহুর প্রভাব। এবং এই প্রসঙ্গে, তোমার এই প্রসঙ্গে, লকডাউন প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ফ্রান্সের বিশিষ্ট আজ থেকে 100 বছর আগে নস্ট্রাডামাস বলেছিলেন 2020 সালে তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার, অজানা শত্রু, বায়োলজিক্যাল ওয়েপেন্স, এবং আমেরিকার মতন দেশ, সুপার পাওয়ার, সে টকটক করে কাঁপছে, সারা ইউরোপ কাঁপছে, আমরাও কাঁপছি। তো করোনা যেতে যেতে তবে খুলে যাবে, তুমি যেটা, আমি যেটা বলছিলাম না, এই যে আপনি একটা প্রশ্ন একটা জায়গা ধরলেন সুভাষদা, যে এক এক দিন বন্ধ মানে ভারতবর্ষের 40,000 কোটি টাকা ইকোনমিক্যালি, একদম আমি যদি দেশটাকে ধরি আমার এগোতে হবে বিশ্বের নিরিখে, ভারতবর্ষ একটা দেশ, প্রগতিশীল দেশ ছিল আমার ভারতবর্ষ, তৃতীয় বিশ্বের দেশ, তো এই দেশের মধ্যে আমি একটা, তার মধ্যে একটা রাজ্য, আমরা পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যের কি অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে, খুবই ভালো প্রশ্ন, আমাদের রাজ্যের অবস্থা প্রথম দিকে একটু খুবই অন্য রাজ্যের তুলনায় একটু পিছিয়ে ছিলাম, মানে ব্যাপারটা বুঝতে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় প্রথম দিকে পড়েনি, পড়েছে, হয়েছে, হয়নি, মানে এই কনফিউশন থেকে, কিন্তু আলটিমেট এই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
অত্যন্ত ভালো কাজ করছেন এবং এই মুহূর্তে খুব ভালো কন্ট্রোল করছেন। লাস্ট আমি যা দেখছি লাস্ট 3-4 সপ্তাহ ধরে, 3 সপ্তাহের ওপরে কন্ট্রোল, মানে ব্যাপারটা বুঝে গেছে। ব্যাপারটা বুঝতে সময় লাগে তো, মানে মানে হাওয়ায় পড়ে গেলেন, কী ঝড় এলো না এলো বুঝতে, তো সেই ক্যারেক্টারটা বোঝা গেছে, সেই অনুযায়ী সারছে। তবে এত ঘিঞ্জি কলকাতা শহর, মানে প্রত্যেকটা পুরনো শহরই যা হয় ঘিঞ্জি, সেখানে এটা সময় লাগছে। আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, আমাদের রাজ্যে শিল্প নেই। গুজরাট যতই খারাপ হোক ওখানে শিল্প আছে, আমরা সব ওষুধ খাই গুজরাট থেকে আসে, আমরা সব ফ্যাক্টরি গুজরাট থেকে আসে, ইউপিতে প্রচুর ফ্যাক্টরি আছে। আমাদের রাজ্যের অবস্থা খারাপ, আর্থিক অবস্থা আরোই খারাপ, তবে তার মধ্যেও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন ভালো কাজ করবার। আমার জিনিস ভালো লাগলো দেখে যে উনি ওনার হাতে আবার হলুদ সুতো দেখতে পেলাম। আমি কয়েকটা মিডিয়াতে উনি বলছিলেন বাঁ হাতে হলুদ সুতো বেঁধেছেন, আগে বাদ দেন অনেক আগে, এখন আবার বেঁধেছেন, ভালো কাজ করছেন, চেষ্টা করছেন অল্পের মধ্যে। আপনি রাজ্যের কথা বললেন, তাহলে রাজ্যের অ্যাসপেক্টে আবার চলে আসি, দেশের কি হবে তার আগে একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন বলুন। আমি দীপা ব্যানার্জি বলছি। বলে ফেলুন। আপনাকে নমস্কার এবং নমস্কার বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল দিদি? হ্যাঁ এসেছিল। কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন আপনি? আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছি। বলুন, জন্ম তারিখ বলুন। আপনি আগে দেখিয়েছেন আমাকে? ছিল বললো কে? হ্যাঁ দেখুন, আমার ভাসুরের ছেলে গিয়েছিল, আমাকে দেখিয়েছিল, ভালো আছে, ভালো আছে, পড়াশোনার জন্য গিয়েছিল, পড়াশোনা এখন ভালো করছে। আচ্ছা আচ্ছা, আজকে ছেলে সম্পর্কে জানবেন? বলুন জন্ম তারিখ বলুন। বলুন জন্ম তারিখ। ছেলে ডেট অফ বার্থ 23/5/1991। বুঝতে পারলে তুমি কত পাঁচ? 23/5/1991। ভাসুরের ছেলে লেখাপড়ার জন্য এসেছিলেন, এখন লেখাপড়াতে মন বসেছে, রেজাল্ট ভালো করছে। কন্যা রাশি, রাশির অবস্থা অ্যাসপেক্টে স্টুডেন্ট ভালো, ক্যারিয়ারের জায়গায় ভালো নয়, ছেলে রাজ্য থেকে আউট অফ স্টেট থাকলে ভালো থাকবে। শনির অবস্থান দূরবর্তী স্থানকে ইন্ডিকেট করে, একটু দূরে থাকলে শনির অবস্থান ভালো থাকবে এবং ক্যারিয়ারের জায়গা নিয়ে কিন্তু বেশ কিছুটা টানামানি চলবে। এখন যে প্রিয় আছে রাহুর আন্ডারে রয়েছে আপনার ছেলে রাইট নাও। আমি ওর বিয়ের সম্বন্ধে জানতে চাই। ছেলে বিয়ে এখন হবে না, বিয়ে এখন দিতে পারবেন না, বিয়ের তো চেষ্টা আপনি করছেন লাস্ট 1-1.5-2 বছর ধরে করছেন। ছেলে কোথায় আছে এখন? প্রথমেই বললাম আপনি দিদি একটু জোরে বলবেন, প্রচুর লোক, আমি তো বহুদিন পরে এসেছি, একটু তাড়াতাড়ি বলবেন, যারাই দয়া করে ফোন পাবেন একটু তাড়াতাড়ি বলবেন, কারণ এত রিল্যাক্সভাবে কথা বলে আর কেউ ফোন পাবে না। প্রথমেই বললাম ছেলে আউট অফ স্টেট থাকবে, শনি দূরবর্তী স্থানকে ইন্ডিকেট করে, ছেলের 2 বছর ধরে আপনি বিয়ের চেষ্টা করছেন, বিয়ে দিতে পারছেন না, এবছরে দিতে পারবেন না। 2021-এর এই রাহুর যে আন্ডার, রাহু শনি চলছে এখন আপনার ছেলের, এই যে রাহুর দশা, রাহু শনি চল, একে তো আমি প্রতিকার দিইনি, এই যে এই যে ছকটা দেখছি একে তো আমি প্রতিকার দিইনি, তো নিয়েছেন এর প্রতিকার? হ্যালো, না না না, ছেলের বিয়ে দিতে আরো 1 বছর সময় লাগবে আপনার, দিতে পারবেন না এখন দিদি। আচ্ছা, বিয়ের বিয়ের জায়গাটা কেমন দাদা? বিয়ের জায়গায় শনি বসে রয়েছে, মাঙ্গলিক দোষ, ছেলেদের মাঙ্গলিক দোষে কিছু যায় আসে না, কিন্তু বিয়ের জায়গায় শনি বসে রয়েছে, মাঙ্গলিক দোষ। ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ দাদি। আর একটা কথা জিজ্ঞেস করি, আমি মাঝখানে আমি একটুখানি তোমাকে কাটছি, হ্যাঁ, যাদের ভীষণ প্রয়োজন তাদের জন্য ওইটি প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে আপনাকে যারা মনে করছেন যোগাযোগ করবেন কিভাবে করবেন? এখন প্রথমেই বলি যে আমি ব্যবসায়িক স্বার্থে, আমি যদি দেখতাম ব্যবসার অ্যাঙ্গেলে, যেটা আমার লাস্ট 5 বছর ধরে আমার এজেন্ডা ছিল টিভির পর্দায়, সিটিভিএনের পর্দায়, সুভাষ শাস্ত্রী ব্যবসার জন্যে অনুষ্ঠান করে না, ব্যবসার জন্য চেম্বার করি না, কমপ্লিটলি নিজেকে ঘরবন্দি রাখা, প্রত্যেকটি ফোন নাম্বার বন্ধ, আমার ড্রাইভারও নেই, আমি আজকে সিটিভিএনের গাড়ি করে স্টুডিওতে এসেছি এবং এই সিটিভিএনের গাড়ি করে বাড়িতে আমাকে পৌঁছে দেবে, প্রত্যেকটা ফোন নাম্বার বন্ধ, আমার ড্রাইভার স্টাফ যারা প্রত্যেকটা স্টাফকে বলেছি তা তোমরা ভালো থাকো বাড়িতে থাকো, তো ক্যাজুয়াল জানার জন্য এই মুহূর্তে আমাকে প্রয়োজন বলে আমি নিজে মনে করি না, আমার কী হবে, বিয়ে কী হবে, এইগুলো জানার জন্যে যাদের ভীষণ দরকার, বিপদে আছেন তাদের জন্যে
আমি একটা নাম্বার এই অনুষ্ঠানের পরে এক ঘন্টা পরে খুলে দিচ্ছি, দেখুন এই নাম্বারটা এবার টিভিতে দেবে, এই নাম্বারটা যাবে, হ্যাঁ এই নাম্বারটা যাচ্ছে, এই ফোনটা আমি নিজেই ধরবো, কেন কোনো স্টাফ আমার কাছে নেই, কোনো স্টাফ নেই, যদি আপনার ভীষণ প্রয়োজন হয় তাহলেই ফোন করবেন, যদি মনে করেন ভিজিট পাঠিয়ে কথা বলবেন তাহলেই ফোন করবেন, নালে ফোন করবেন না, শুধু মুধু জানার জন্যে, শুধু একটা প্রেডিকশন নেওয়ার জন্য আমাকে ভিজিট দেওয়ার কোনো মানে হয় না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অত্যন্ত পরিষ্কার কথা বলছি যে আপনি একটা অনলাইন আমার থেকে প্রেডিকশন নিন, আমি কিছু ফিস পাবো, প্রয়োজন নেই, প্রেডিকশন নেওয়া প্রচুর সময় পাবেন, এই মাসটার পরে তো লকডাউনটা খুলে যাবে, নর্মালি যেহেতু আরও এক মাস হয়তো সময় লাগবে, খুলে যাবে, তো সেই জন্য বলছি খুব প্রয়োজন মানে আমাকে প্রয়োজন মনে করলে শুধু জানবার প্রেডিকশন নেওয়ার প্রয়োজনের জন্য ভিজিট দেওয়ার কোনো মানে হয় না, কেন কি চেম্বারে যা ফিস তার থেকে তো আমি একটু বেশি নেবো সময় বেশি দিয়ে, তো সেটার জন্য আমাকে ফোন করবেন না ফিসের প্রয়োজনে যদি মনে করেন, তারপরেও প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আছে কথা বলতেই হবে, একটু সময় ধরে কথা বলতে হবে, তাহলেই ফোন করবেন নচেত করবেন না, এই নাম্বারটা খুলে দিলাম টিভিতে পর্দা যাচ্ছে, এখন করবেন না, আমি আমি হ্যাঁ আমি আমি ঘন্টাখানেক টিভি রাত্রি আটটা সাড়ে আটটায় খুলবো নাম্বারটা, আমি আটটার পরে সাতটা নাগাদ 11টা পর্যন্ত খোলা থাকবে, ওয়ান বাই ওয়ান হয়তো এনগেজ পাবেন, আমি ফোন ধরবো, তো প্রয়োজন না হলে ফোন করবেন না প্লিজ। হ্যাঁ আচ্ছা, এবারে যেটা প্রশ্ন করেছিলেন যে দেশের কি হবে, এই যে রাজ্যের কথা বললেন, দেশের অবস্থা অত্যন্ত খারাপ হবে, খাবারের কোনো অভাব তো নেই ভারতবর্ষের অবস্থা, কিন্তু ফাইন্যান্সিয়ালি অবস্থা, কত লোকের চাকরি যাবে এর কোনো মাইবাপ নেই, লোকের রোজগার ইনক্রিমেন্ট তো আটকে গেছে, স্যালারি কত কাট ডাউন হবে তারও, প্রত্যেকটা লোকের জিনিসের দাম বাড়বে, প্রত্যেকটা মদের দাম 70% বেশি দেখলাম, পুজো দিচ্ছে মাথা ঢুকছে, তা এরা কি তাহলে গম বিক্রি করে মদ কিনছে, খাবার পয়সা নেই, মজদুর রেললাইনে কাটা পড়ছে, আর মদের 100 কোটি টাকার বিক্রি হয়েছে একদিনে দেশে, অনলাইন মদ বিক্রি হবে, মদ না বিক্রি করলে গভর্নমেন্টের হাতে টাকা আসবে না, কী করবে, করার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে দেখুন 70% বেশি দিয়ে মদ কাটছে, কোনো বলছে জয়গুরু মানে ভালো হয়েছে মানে তোমার বেঁচেছে, তো কিন্তু খাবারের কেনার পয়সা নেই, অসুস্থতার ট্রিটমেন্ট নেই, ভারতবর্ষের অবস্থা অত্যন্ত খারাপ, এবং দেশের মানুষের অবস্থা খারাপ হলে দেশ ভালো কি করে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, হ্যালো কে রয়েছেন? হ্যালো, আমি ঈশিতা সাহা বলছি। কোথা থেকে বলছেন ঈশিতা? আমি কুদুয়ার থেকে। বলো বলো বলো। হ্যাঁ স্যার নমস্কার স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ স্যার, আমি নিজের সম্পর্কে জানতে চাই, আপনার প্রোগ্রাম দেখি, আপনার প্রোগ্রাম খুবই ভালো। আরে আমি রিপিট চালিয়েছি যাতে প্রত্যেকটি লোক আমার উপাচারগুলো করতে পারে, আমার বিশ্বাস যারা ঠিক ঠিক মতন উপচার করেছে তারা বিপদে পড়েনি, তারা এই করোনার আক্রান্তে পড়েনি, আমি বললাম এই কারণে কন্টিনিউ আমি উপচারগুলো উপচার অনুষ্ঠানে চালিয়েছি, এর মধ্যে প্রায় 16 থেকে 20 অনুষ্ঠান হয়ে গেছে সপ্তাহে 2 দিন করে, বৃহস্পতিবার আর রবিবার উপচারের অনুষ্ঠান আমি চালিয়েছি। হ্যাঁ বলো বলো, চন্দনে কি করছো বলো? হ্যাঁ স্যার, চন্দনের উপচারটা করে আমি ভালো মানে ভালো ফল পেয়েছি। ভালো ফল পেয়েছো, এটাও জানিয়ে গেল যে চন্দনের উপচার করেও ভালো ফল পেয়েছে। আচ্ছা শোনো, কি তোমার জন্মদারে কি বলো? হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চন্দনের উপচার করে ভালো ফল পেয়েছে, তাই আমি বললাম যে আপনারা যাতে ভালো থাকেন এটাই উদ্দেশ্য ছিল, প্রথম দিন থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটা চালিয়েছি, আমি কিন্তু অনলাইন প্রেডিকশন বলে চালাতে পারতাম কিন্তু আমার এজেন্ডার সাথে সেটা যেত না, আমি লাস্ট 6 বছর ধরে টিভির পর্দায় বসেছি, বসে বলে গেছি সুভাষ শাস্ত্রী টাকার দিকে তাকিয়ে কাজ করে না, ব্যবসার জন্য কাজ করে না, আর আমি দেবো অনলাইন প্রেডিকশানে আপনার টাকা বাড়ানো, আমি প্রেডিকশান দেবো ঘরে বসে, ওটা যায় না, আমার মেসেজ ছিল আপনাদের কাছে, আপনাদের সুস্থ থাকুন ভালো থাকুন, জানার জন্য অনেক সময় পাবেন, এবং আমার উপচারগুলো করে মানুষ যাতে উপকৃত হয় ঘরে বসে। একটা কথা জিজ্ঞাসা করি, আপনি বললেন দেশের অবস্থা খুব খারাপ হবে, পৃথিবীর অবস্থা? আরও খারাপ হবে, মানে ওভারঅল বিশ্ব পৃথিবীর অবস্থা, প্রথম কথা বলি এই আমেরিকা সবাই যারা বলছে চায়নার বিরুদ্ধে কোনোভাবেই যুদ্ধ হবে না, সবার কাছেই পরমাণু অস্ত্র আছে, যুদ্ধ হবে না তো, বাট চায়নার অবস্থা খারাপও হবে না, লোকে বলছে না এক শ্রেণীর লোক, না না যাবে না, চায়না যে দামে যে জিনিস দেয় সারা পৃথিবী পারবে না, সারা পৃথিবী আমি হাফ অফ দ্য ওয়ার্ল্ড ঘুরে দেখেছি, লকডাউন কথাটা প্রথম শুনছি, লক অ্যান্ড কি, ওই একটা করে সামনে একটা নদী থাকে রিভার, একটা গ্রিলের প্রেমিক প্রেমিকার চাবি তালা মেরে চাবিটা ফেলে দেয় কি, আমার প্রেমিক যাতে বেশি আমাকে ছেড়ে না যায়, প্রেমিকা যাতে না যায়, লকডাউন কথাটার সাথে সবাই বলছে এখন লকডাউন ফার্স্ট, কিন্তু লক অ্যান্ড কি, লক করে কিটা ফেলে দাও মানে ভগবানের ঘরে আমার তুমি থাকবে, এটা তো সারা পৃথিবী আমি ঘুরে দেখেছি তালা মারা অবস্থায়, এখন সেটাই সারা পৃথিবী দেখছে, সব কিছুতেই তালা মারা, এতদিন প্রেমে তালা মারতো বিদেশিরা, এখন রোজগারে তালা মারা, পেটে তালা মারা, সর্বত্র তালা মারা,
পৃথিবীর অবস্থা অত্যন্ত খারাপ হবে। চায়নাকে তুমি যেটা বললে, ওয়ার্ল্ড ইকোনমির কথা বলি আমি, চায়নাকে বয়কট করা অসম্ভব, কারণ চায়না যে প্রোডাক্ট 2 টাকায় দেবে আমেরিকানরা কাজ করে না, ইউরোপিয়ানরা কাজ করে না, ফুর্তি করে। ওরা বলে ওয়ান টাইম লাইফ, জিন্দেগি না মিলিবি দুবারা, হিন্দিতে তো ভোগ করো অ্যাশ করো। আর চায়নারা সারা দিন কাজ করে, চাইনিজ ফুডকে সারা পৃথিবী খায়, কী করে তুমি অ্যাভয়েড করবে? ওকে অ্যাভয়েড করা যাবে না, তবে একটা নিজের নিজের প্রেশার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ল্ড ওয়ারও হওয়ার কোনো জায়গা নেই, তবে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, ওয়ান টাইপ অফ নস্ট্রাডামুসের কথা ঠিক আই ফিল। এবারে আপনি যেটা বলছেন যে ভারত, মানে আপনি আপনার কথা যে এই লকডাউনের একটা প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে, কমতে শুরু করবে এবং আস্তে আস্তে শিথিল হবে, তাহলে এই যে ধরুন যানবাহন পরিষেবা, ধরুন এক আমাদের অফিস খুলছে অথচ আমি যানবাহন পাচ্ছি না, বিদেশে বহু মানুষ আটকে রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ আটকে রয়েছেন, মোটামুটি মোটামুটি 30 তারিখ 28 তারিখের পর থেকে সব চলে আসবে, মানে আশা করছি 25 তারিখের পর থেকে হবে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে, মানে ইন্টারসিটি ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা 20-22 তারিখের পর, ম্যাক্সিমাম 25 তারিখ, আমি বললাম না 18 তারিখের পর টানার কোনো জায়গা নেই। এখন স্টেট, আমাদের স্টেট হয়তো বলবে সিচুয়েশন খারাপ, 10 দিন টানলো, সেটা স্টেট ভিত্তিক, কিন্তু দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবা তো স্টেটের ওপর নির্ভরশীল নয়। 25 তারিখের পর থেকে শুরু হয়ে যাবে, রইল বাকি ইন্টারস্টেট যে বিমান পরিষেবা, তুমি যেটা বলছিলে ইন্টারস্টেট বিমান পরিষেবাটা কিন্তু শুরু হতে হয়তো এই মাসটা হয়তো নিয়ে নেবে, জুন মাসে স্টার্ট হবে, কামিং সুন ওটা হয়ে যাবে। তার মধ্যে বিমানবন্দরে 4 ঘন্টা আগে ঢুকতে হবে, আগে 3 ঘন্টা ছিল এখন 5 ঘন্টা করে দেবে, মেশিন বসাবে, ওই একটা রুমের মধ্যে দিয়ে গিয়ে স্যানিটাইজ রুম দিয়ে যেতে হবে, এইগুলো হয়তো করবে না। অলরেডি তো আজকেও দেখছিলাম এয়ার ইন্ডিয়ার 5 জন পাইলট করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, বুঝতে পারছে না ক্যারেক্টারটা কি করোনা, তো এই গরমের দেশ। একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, মানে আউট অফ অ্যাস্ট্রোলজি সিলেবাস এন্ড এভরিথিং, সেটা হচ্ছে যে সুভাষ শাস্ত্রী লকডাউন শব্দটা বললেন আপনি নতুন শুনেছেন, আপনি অর্ধেক বিশ্ব ঘুরেছেন, সারা পৃথিবী শুনেনি লকডাউন কথা, হ্যাঁ অবভিয়াসলি আমরা কেউই শুনিনি, আমার ঠাকুমা দাদুও শুনেননি কোনোকালে। বিষয় হচ্ছে যে এই যে আপনার দীর্ঘ 20 বছরের কর্মজীবন, আপনার কর্মজীবন তো প্রায় 30 বছরের কাছে, 31 বছরের তো এই দীর্ঘ কর্মজীবন এবং তার আগে আপনার সাধারণ জীবন যাপন, তো এই যে 40 দিনে কি শিখলেন, মানে 40 দিনে খুব ভালো প্রশ্ন। রোগ প্রতিরোধ ক্ষমতা সবার বেড়েছে, আজকে প্রচন্ড গরম, আজকে আমি আসছিলাম খুব গরম, কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশ, রাস্তায় হেঁটে মনে হচ্ছিল ইউরোপিয়ান রাস্তার মতন লাগছিল, একটু সাউথের দিকে থাকি, একদম পরিষ্কার রাস্তা, বিকালবেলা সন্ধেবেলা কোথা থেকে কোকিলগুলো এলো, কোথা থেকে অত কোকিল ডাকছে সেটাও বুঝতে পারছি না। মানুষকে আজকে আর প্রধানমন্ত্রীকে বলতে হবে না ঘরে থাকুন, মানুষ বলছে বাড়বে, মানে প্যানিক থেকেই, মানে হ্যাবিট করানোর জন্য উনি প্রদীপ ধরো এই ধরো সেই ধরো করেছিলেন, আমাদের তখন ট্রেন্ড করছিলেন, নাও উই আর ট্রেন্ড, এটা বলতে পারি। যেটা বলেছেন যে সভ্য জীবনের অঙ্গ হবে মাস্ক, হ্যাঁ এটা এটা না না ওগুলো এখন পরানোর জন্য বলছে, না ধরুন আমি আপনি বাড়ি থেকে যখন বের হব একটা মাস্ক পরেই বের হব, না না চলে গেলে মাস্ক পরেও তো কিছু হবে না, এয়ারের সাথে যদি মিশে যায় মাস্ক পরেও ক্যারেক্টারটা পাল্টাচ্ছে, তো ওটা যতক্ষণ না একটা প্রকৃত ইয়ে না হবে, বিজ্ঞানীরা না বের করতে পারবে, বিভিন্ন জায়গায় ট্রায়াল চলছে, ওটা ওভাবে হবে না। তবে একটা কথা বলতে পারি, পৃথিবীর কথা নিরিখে বলতে পারি, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ হবে, কারণ প্রত্যেকটা বিদেশি কোম্পানি বুঝে গেল সব থেকে সমস্যাটা কোথায় হবে, বলি আপনাদের এরা বুঝে গেল, আপনার ঘরে বসে আপনি যেটা করতেন ধরুন সেক্টর 5 গিয়ে, ওটা ঘরে বসেই করতে হবে, ইলেকট্রিসিটি বেঁচে গেল, এসি বেঁচে গেল, বড় স্পেসে অফিস দিতে, TCS-এর ব্যাঙ্গালোরের অফিসে কত বড় কত সেক্টর হেকার জমি, ও ছোট অফিস নেবে ঘর থেকে কাজ করাবে, আর আপনি ঘরে বসে কাজ হবেন, তারপর যখন কনফারেন্স হবে সেজে গুজে হয়তো ওয়েব ক্যামে হয়তো আপনাকে একটা ফর্মাল ড্রেস পরে বসতে হবে, তার মানে মানুষ পাগল হওয়ার জোগাড় ঘরে থেকে থেকে। তো কেউ একজন ফোনে আছে মনে হয়, নাকি নমস্কার কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি দাদার অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠান দেখতে। আপনি কে বলছেন? আমাদের প্রতিবেশী গিয়ে ওনার দাদার কাছে গিয়ে খুব উপকৃত হয়েছেন, আমি আমার মেয়ের জন্য আমি একটু জানতে চাই দাদার কাছে। আগে একটু বলুন আপনি কে বলছেন? আমি বসিরহাট থেকে লিপিকা দে বলছি। আর আপনার প্রতিবেশী কি প্রবলেম নিয়ে এসেছিলেন? ওনার মেয়ের বিয়ে হচ্ছিল না। আচ্ছা, তো দাদার কাছে গিয়ে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, কয়েকজনের কাছে আরো শুনেছি দাদার কথা, তো দাদার আমি অনুষ্ঠানটা দেখছি রিসেন্ট, ও রিসেন্ট দেখছেন, দেখে আমার খুব ভালো লাগে।
চলুন জন্ম তারিখ বলুন। এর জন্য আমি বলুন জন্ম তারিখ আমার মেয়ের ব্যাপারটা জানতে চাই। জন্ম তারিখ বলুন। 9/6/1991 কত বললেন? 6 9/6/1991 রাত্রির 8টা। হ্যাঁ, কোথায় জন্ম? কলকাতা। কলকাতা জন্ম, রাত্রির 8টা। কারেকশন টাইম হয়নি। রাশি হচ্ছে মেষ রাশি, এখানে শনির ধাইয়ার প্রভাব চলছে। মেয়ে তো চাকরি করতে পারবে, কিন্তু মেয়ের শুক্রের পজিশন অত্যন্ত খারাপ। শুক্রের পজিশন, হেলথ কন্ডিশন ভালো যাবে না। মেয়ে কি, মেয়ে কিছু করছে এখন? চাকরি করছে আপনার মেয়ে? হ্যাঁ, একটা বেসরকারি স্কুলে চাকরি করছে। সরকারি চাকরি পাবে, দিদিমণির চাকরি পাবে, রাজ্য সরকারের চাকরি পাবে, সেটা 2021 পাবে। আরও আরও 1-1.5 বছর মতন সময় লাগবে 21-এর এন্ডের দিকে। সরকারি চাকরির যোগ রয়েছে আপনার মেয়ের, আর প্রাইভেট চাকরি করতে পারবে, ঘরে থেকেই করতে পারবে, দূরে কোনো জায়গায় নয়, বাড়ি থেকে যাতায়াত করে যেটা করছে টাইম পাস, ওয়ান টাইপ অফ একটা এডুকেটেড মেয়ে, সে একটা কিছু করছে। যাই হোক, স্টেট গভর্নমেন্টের চাকরি পাবে, দিদিমণির চাকরি পাবে 2021 সালের মিডিলের পরে। এখন যেটা চলছে, শনির ধাইয়া না কাটলে চাকরি পাবে না। ধন্যবাদ ফোন করার জন্য। শুভাশ, একটা প্রশ্ন আরেকবার করবো, সেটা হচ্ছে তার আগে একটু আরেকবার আমি একটু বলে নেবো আমরা, যে আপনারা হয়তো চাইবেন সুভাষদাকে দেখানোর জন্য যোগাযোগ করতে চাইবেন, দেখুন একটা মোবাইল নাম্বার, একটাই মোবাইল নাম্বার শো হচ্ছে, ওই নাম্বারটা আজকে রাত্রি 8:30 পর সুভাষ শাস্ত্র নিজে হ্যান্ডেল করবেন। এই 30 বছরের প্রথম ফোন ধরবো। আবার আবারও বলছি, আপনি যদি ফোন করে বলেন টিভিতে পাইনি, রাশি লগ্ন নয়, আমি কিন্তু বলতে পারবো না, একদম ওগুলোর জন্য নয়। আর যদি মনে করেন দাদা আমি একটা ক্যাজুয়াল, এটাও বলছি আমি টাকা পাঠাবো আপনাকে অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার দিন, আমি একটু জানতে চাই ক্যাজুয়াল, এটার জন্যও করবেন না। খুব প্রয়োজন, আমি পরিষ্কার কথা, ওতে করলে আমি ফিস পাবো, আমার দরকার নেই ফিস। আমার যদি দরকার থাকে তাহলে আমি 40 দিনে 20খানা প্রোগ্রামে আসতাম, আমি এসে রোজ এই অনলাইন আপনার প্রেডিকশন, আমি ওটা আমি করতে চাই না। ওটার জন্য প্রচুর সময় পাবেন। এই মাসটা খুব ক্রুশিয়াল মাস, মে মাস চলে যাচ্ছে, আজকে তো 10 তারিখ হয়ে গেল, তো লকডাউনও 28 তারিখের পরে, আমি বললাম যে 18 তারিখের পরে 10-12 দিন হয়তো বেশি যে বেশি টানবে, টানার জায়গা নেই, পার্সিয়াল খুলবে। মানে আপনার কথাতে আমি যেটা আভাস পাচ্ছি 18 অবধি ধরে রাখি আমি, 18ই ধরে রাখতে হবে। এবার এবার একটা মজার ব্যাপার আছে, 18টা পার্সিয়াল খুললো, ট্রেনটা চলবে না, বাস চলছে, 2-4টা জায়গা বন্ধ, কিন্তু খুলে দিত, 18টাই ধরে রাখতে হবে। ইন্টারন্যাশনাল ভারতবর্ষের বাইরে থেকে আসা যাওয়া ওগুলো 25-28 স্টার্ট হয়ে যাবে, একদম লিখে রাখুন। আমি তো অন এয়ারে বলছি, আমার তো কথা চেঞ্জ করবার কোনো জায়গা নেই, টিভির পর্দায় এসে বলছি। আর করোনার ক্যারেক্টার যাবে না, ও থাকবে, ও একটা রোগের মতন, হ্যাঁ ওটা ব্লক হয়ে যাচ্ছে মানে সিস্টেমেটিক। আবারও বলছি যে প্রয়োজন অত্যন্ত না হলে কিন্তু প্লিজ ফোন করবেন না, কোনো স্টাফ না, নিজেকে ফোন ধরতে হবে। তো হয়তো শুধুমাত্র জানার জন্য ভিজিট পাঠাবো, এটার প্রয়োজন নেই, এটা পরে হবে। লাস্ট একটা প্রশ্ন করি, কোন কোন রাশি এই বছর 2020 আপনি শুরু করেছিলেন একবার বছরের শুরু? একদম 5টা রাশির কথা আবারও বলবো, বিপজ্জনক অবস্থায় আছে। 1 হচ্ছে ধনু রাশি, 2 হচ্ছে মকর রাশি, 3 হচ্ছে কুম্ভ রাশি, এদিকে 3টে গেল, ওদিকে হচ্ছে মেষ রাশি, ওদিকে হচ্ছে মিথুন এবং সিংহ রাশি, রাশি হচ্ছে 6টা। 5টা রাশি এই জন্য বলছি, মিথুন পার্সিয়ালিটি বেটার অবস্থায় আছে, তুলা রাশিও আগের থেকে বেটার অবস্থায় আছে, বেরিয়ে গেছে বৃশ্চিক, বেটার অবস্থায় আছে। আগামী বৃহস্পতিবার দিন আমি লাইভে আসবো, আজকে থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা রাশি ধরে, আজকে রাশিফল পড়িনি কেন, প্রথম অনুষ্ঠানে এসেছি, কিছু জানাবার ছিল আপনাদের কাছে। আগামী সপ্তাহে বৃহস্পতিবারে এসে আমি প্রত্যেকটা রাশি ধরে কী করণীয় এই আগামী 2-3 মাস সেটা আমি বলবো কমপ্লিট। আর উপাচার তো করছেন আপনারা, ভালো আছেন তা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।